ষষ্ঠ শ্রেণীর ছাত্র সেনায়ের ছাত্র ছাত্রীরা আশা করি করোনার মধ্যে তোমরা কুশলেই আছো, তো আশীর্বাদ করি যাতে তোমরা ভালো থাকো। আজকের ক্লাস আমার ক্লাস হলো ষষ্ঠ শ্রেণীর গণিত। আমি জ্যামিতি সম্পাদ্য সম্পাদ্য থেকে একটা প্রশ্ন, সেটা হলো যে এটি সাত সেন্টিমিটার একটা রেখাংশ, তা এটার থেকে চারটা তিনটা প্রশ্ন হয়েছে সৃজনশীল প্রশ্ন, এবং সাত সেন্টিমিটার রেখাংশটি আঁকতে হবে। ক নম্বরে রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, গ নম্বরে অঙ্কনের বিবরণ দিতে হবে। তা তোমরা তোমাদের নিজ নিজ স্থানে বসে সুন্দরভাবে এই অঙ্কন এবং যে পড়াচ্ছি এগুলি সুন্দরভাবে শুনতে চেষ্টা করো। তার প্রথমে ক নম্বরে আছে সাত সেন্টিমিটার যে রেখাংশটি, সেই রেখাংশটি আঁকতে হবে। তখন সাত সেন্টিমিটার রেখাংশটি ক নম্বরে কয়ের উত্তর শুধু আঁকা ক, তবে সাত সেন্টিমিটার রেখাংশটি আঁকি এবি সাত সেন্টিমিটার রেখাংশটি এ, এটা হলো এ বি সাত সেন্টিমিটার, সাত সেন্টিমিটার রেখাংশ, তাহলে সাত সেন্টিমিটার রেখাংশটি আঁকলাম। এখন খ নম্বরে আছে যে সাত সেন্টিমিটার রেখাংশটিকে দ্বিখণ্ডিত করতে হবে খ, তাহলে সাত সেন্টিমিটার রেখাংশটি আমি দ্বিখণ্ডিত করব, তো সাত সেন্টিমিটার রেখাংশটি এগুলো সাত সেন্টিমিটার রেখাংশ, এটাকে এ বি, এ বি রেখাংশটি এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে, এটা হলো অঙ্কন, সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি এখন সমান দুই ভাগে ভাগ করি, সাত সেন্টিমিটার রেখাংশটিকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। প্রথমে অঙ্কনের বিবরণ, একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, দুটি দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, আবার বি কে কেন্দ্র করে পূর্বের ন্যায় ব্যাসার্ধ নিয়ে আর দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকিলাম, তারপরে দুটি এই দুটি এক্স ওয়াই বিন্দুতে ছেদ করলাম। এখন এক্স ওয়াই বিন্দুকে যোগ করি, এক্স ওয়াই বিন্দুকে যোগ করিলাম, তাহলে এবি রেখাটি এক্স ওয়াই বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হলো, এবি রেখাটি এক্স ওয়াই বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত হলো। অঙ্কনের বিবরণ গ নম্বরে হলো অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ হলো যে গ অঙ্কনের বিবরণ তো যেমন ধাপ এক, এবি সাত সেন্টিমিটার একটি রেখাংশ, এ বি সাত সেন্টিমিটার একটি রেখা অংশ নিলাম, কে কে কেন্দ্র করে নিলাম, ধাপ ধাপ দুই একে কেন্দ্র, একে কেন্দ্র করে, একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকিলাম, বৃত্তচাপ আঁকিলাম, দুটি বৃত্তচাপ আঁকিলাম, তো বৃত্তচাপ দুটি বৃত্তচাপ আঁকিলাম, ধাপ তিন বিকে কেন্দ্র করে
দিকে কেন্দ্র করে করে পূর্বের ন্যায় ব্যাসার্ধ নিয়ে ন্যায় ব্যাসার্ধ নিয়ে পূর্বের ন্যায় ব্যাসার্ধে আরো দুটি বৃত্তচাপ আঁকিলাম দুটি বৃত্তচাপ আঁকিলাম বৃত্তচাপ দুটি বৃত্তচাপ দুটি পরস্পর XY বিন্দুতে ছেদ করল বৃত্তচাপ কেন্দ্রচাপ দুটি X এবং Y বিন্দুতে ছেদ করল ডাবচার XY বিন্দু যোগ করিলাম X এবং Y বিন্দুকে যোগ করিলাম তাহলে এই রেখাংশটিকে XY বিন্দু দ্বারা সমদ্বিগুণিত হল তাহলে AB রেখাংশটিকে X এবং Y দ্বারা সমদ্বিখণ্ডিত হল সমদ্বিখণ্ডিত হল তো আমরা অঙ্কনের বিবরণ দিলাম তাহলে প্রথমে হল আমার প্রশ্ন ছিল জ্যামিতির সম্পর্ক একটা সৃজনশীল প্রশ্ন এবি 7 সেমিটার রেখাংশ ক নম্বর প্রশ্ন হল 7 সেমিটার রেখাংশটি আঁকতে হবে একলাভ ক নম্বর হয়েছে রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে বললাম ক নম্বর হল বিবরণ অঙ্কনের বিবরণ দিতে হবে তো অঙ্কনের বিবরণ ধাপ এক এবি একটি 7 সেমিটার সরলরেখা নিলাম রেখাংশ নিলাম ধাপ দুই একে কেন্দ্র করে একে কেন্দ্র করে অর্ধেকের বেশি এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকিলাম ধাপ তিন বিকে কেন্দ্র করে পূর্বের ন্যায় ব্যাসার্ধ নিয়ে আর দুটি বৃত্তচাপ আঁকিলাম বৃত্তচাপ দুইটি পরস্পর এক্স ওয়াই বিন্দুতে ছেদ করল ধাপ চার এক্স ওয়াই বিন্দুকে যোগ করি তাহলে এবি রেখাংশটি এক্স ওয়াই রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এটা বই থেকে নিয়ে আবার তোমরা একটু চেষ্টা করবে যাতে আরো সুন্দরভাবে বুঝো তো তোমরা ভালো থাকো সুন্দর থাকো স্বাস্থ্য ভালো রাখো উপরওয়ালা এই বলে আমি আমার আজকের পাঠ সমাপ্ত করিলাম।